নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকাল, বেশ শীত শীত লাগতেছে। যাইতেছি টিউশনে, টিউশনিতে আজকে একটু আমার কুচি কাঁচা যে ছাত্র আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দেব। যাইতেছি গ্রামের রাস্তা সরু পথ, যে সরু পথ দিয়ে যাইতেছি এটাকে আইল বলে। দুই জনের মাঝখান দিয়ে চিকন রাস্তা, সরু রাস্তা, সরষে বুনছে। এটা হচ্ছে সিঞ্জুরি প্রাথমিক সরকারি বিদ্যালয়। এখানে আমি ছোটবেলায় প্রাইমারি লেভেল পার করছি, প্রাইমারি স্কুলে খেলা করছি। এখানে তখন অবশ্য একটা টিনের ঘর ছিল, এখন বিল্ডিং করছে। ছোট মাঠ, খেলার মাঠ। এই হলো আমার আরেকটা জগৎ। ছোটবেলা আমাদের কিছু পড়াশোনা করাই। কেমন লাগে? হ্যাঁ, আজকে একটু ভালো লাগে না? শীত করে, শীত তো একটু করবো। ওটা তোমার আজকে তো জ্বর টর নাই, জ্বর নাই আজকে। তাহলে কটা খাওয়া খেয়ে নাও নাকি? আচ্ছা, তোমার খাম কিছু খাওয়া দাওয়া করবে। এখন আমি রাজিটার চাক বান্ধছি, চাক বান্ধা হইলে চলে যেমন এটার শেষ হয় আর কি, দেখি কত পারি আর কি। এখন প্রায় শেষ হয়ে গেছে, পরিশ্রম করলাম, আমার কেমন হইলো না হইলো দিব। এখন বান্ধবা শেষ হয়ে গেছে, এই তো যে শেষ হয়ে গেছে। আর সামদিছি ঠিক সে কেমন হবে, আজকে রান্না করার তেমন আয়োজন নাই। আজকে রান্না করব গোটা সয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা ঝোল, আর আলু ভাজি করব। সবজি কাটা শুরু করে দেই। প্রথমে আলু ভাজির জন্য কাটি।
বাজির আলু কাটা এটা কাটতে হয়ে যাবে এখন সবজির আলু কাটবো আর পেঁপেটা কাটবো এগুলো ভালো বেশি নাই সবজি কাটা প্রায় শেষের দিকে সোয়াবিনটা বাবার খুব পছন্দ এটার মধ্যে কোনো হাড় নাই কোনো কাটা নাই তার কাছে খুব ভালো লাগে অনেকদিন ধরে খাইও না সোয়াবিন আবার আর তাছাড়া অন্য কিছু আজকে নাইও সব মিলিয়ে আজকে সোয়াবিন সবজি কাটা শেষ সবজি ধুয়ে নিয়ে আসবো সবজি ধোয়া শেষ রান্না করে যাব এখন আজকে রান্না শুরু করে দিছি এখনো সবজি দেই নাই চুলাটা কেবল গরম হইতেছে চুলা গরম হয়ে গেছে আমি তেল দেব প্রথমে আলুটা ভেজে নেব তেল দিয়ে দেই সবকিছু নিয়ে তো মাখিয়ে নাচতে থাকি আলু ভাজি হয়ে গেছে নামাবো একটু তেল দিয়ে দেবো সোয়াবিনটা ভেজে নাই সোয়াবিন ভাজা হতে থাক হালকা জালে ভাজা হলে সোয়াবিন নামিয়ে দেব সোয়াবিন ভাজি হয়ে গেছে নামাবো এখন সবজি দেবো
জিরে দিয়ে দেব এই দরে জি বাজি হয়ে গেছে এখন একটু জল দিয়ে ঢেকে দেব এখন সয়াবিন দিয়ে দেব তরকারি রান্না শেষ এখন নামিয়ে ফেলবো মায়ের দুধ বসে দেবো এখন শীত করে খালি আজকে তার জ্বর নাই আজকে তার শরীর মোটামুটি ভালোই আছে আজকে তার জ্বর নাই মা আগুন ধরছে বলে আগুন ধরছে কোথায় হ্যাঁ বাবা বাবা এই আগুন ধরছে বলে দেখো তো কোন জায়গায় দেখা যায় নাকি এখান থেকে কোন নেই নয়া পারা চিৎকার পারে এই পাশে দাঁড়িয়ে হ্যাঁ তোমার জন্য দুধ আছে Oh,
করে চলো। নাকি গলা ধরো, শক্ত করে ধরবা গলা। সামান্য আয়োজন, সয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর আলু ভাজি। তোমার আলু ভাজি দেই আলু ভাজি দিয়ে আরম্ভ করি খাওয়া। এত লবণ লাগে নাকি? লবণ লাগবো। দাঁত ধরে আজকে আসে মশা দিই নাই। বাবা তুমি খেয়ে নিয়ে একবার খালি পিছনে শুয়ে থাকবা, আর এক মুহূর্তের জন্য উঠবা না। কি করে আমি না করি, তারপরে চুপি চুপি কোদাল নিয়ে না কাছি নিয়ে জমিতে যাই, অসুস্থ হয়ে গেছে, সোজাই হাঁটা পারে না। আপনার একটু বুঝাইন, চুপচাপ শুয়ে থাকবা। আমি কাজ ছাড়া ভালো লাগে না আমার, যখনই সময় পাই ওই যাই পারি ওই কাজ করি, কাজ ছাড়া মানে একটু ভালো লাগে না। যে কোনো জিনিসে আমার সাথে কিন্তু চাই যে আমি কাজ থাকলে ওই কাজে আমার আমি ভালো থাকি। যাই কাজকে রান্নাও ভালো হয়েছে, খারাপ হয় না রান্না। ভালো কাটা নেই, কাকি নাই ফান নাই, তো কাটা বা সময় না, আজকে মার খাওয়া হয়ে গেছে বাবার, হয়তো আর একটু সময় লাগবে। মা কেমন করে নিয়ে যাবো আবার আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন এটাই আশা করি। আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল আপনাদের আমন্ত্রণ রইল, আগামীকাল অবশ্যই আপনাদের সাথে আশা করি দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, আমার মা বাবার জন্য আশীর্বাদ রাখবেন, তারা যেন সুস্থ থাকে। সবাইকে নমস্কার, মুস্তফাদের সালাম।